So good morning, student. How are you? I hope you are all well and you are now stay at home because it's a very crucial phase. It's a very tough time, and you are all stay at home to be safe. And now we are introducing online based learning. And today we are demonstrating a video about your first chapter. And the first chapter of your literature book, Why Should I Listen? Okay. So now we are starting. So why should I listen? Why should I listen means amra keno shunbo. Okay. And we should obey our elders. We should obey our teachers. আমরা সবাই জানি আমাদের টিচারসকে এলার্সকে ওবে করতে হবে সবসময় তাদের কথা শুনতে হবে আমাদের এখন যেমন তোমাদের বাড়ির সকলেই বড়রা বলেছে যে তোমরা বাড়িতে থাকো অবশ্যই তাদের কথা শুনবে ডোন্ট গো আউটসাইড দ্য ক্লাস ডোন্ট গো আউটসাইড সরি নট অনলি ক্লাস নাও ডোন্ট গো আউটসাইড ইওর হোম এভরিবডি স্টে অ্যাট হোম সো লেটস স্টার্ট টুডে যখন তোমরা বই পাবে বাইনোল When we provide your books, then we you can find the story. But now I give you the snap or the pictures of the first chapter, pictures of the books, and then you can read and listen to the video for any question, for anybody. So first chapter, first we listen. So first line, it's the chapter about a little girl whose name was Liz. Okay, Liz বলে একটা মেয়ে, সে প্রথমে একদম তার বাবা মায়ের কথা বা টিচারদের কথা কারো কথা একদম শুনত না, সেই কারণে সে খুব বদমাইশি করত এবং তাকে কেউ পছন্দ করত না। সেই দিন চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে তোমরা দেখো, এবং শেষের দিকে লাস্টের দিকে কিন্তু তারা তোমাদের মতো ভালো ছেলে না সবাই যাবে। তোমরা দেখো না, আমি যেমন এখন বাড়িতে আসো, বড় মানে বড়দের কথা শুনছো, তোমাদের গার্জেনদের কথা শুনছো, সেরকম সেও কিন্তু নিজেও কিন্তু পরে তোমাদের মধ্যে একজন ভালো স্টুডেন্ট ভালো মেয়ে সেভাবে। তো এখানে দেখো, যদি দেখতে পাও দেখো আমি ছবিটা তুমি পাঠাও, আমি তোমার কাছে বই নিয়ে যাচ্ছি, ফোন দেখে পড়াচ্ছি। উই গোয়েন্ট ওভার টু দ্য আইসক্রিম শপ টুডে। আমরা আজকে আইসক্রিম শপ আইসক্রিমের একটা দোকানে গিয়েছিলাম। Mom told me to cross the road with her. My mother told me to cross the road with her. By along with her and to hold with her hands. যে তোমার মা বলেছিল তার হাত ধরে আমাকে পার হতে। But I was not paying attention. কিন্তু আমি তো তার কথায় কোনো মনোযোগ দিইনি। I was too busy waving at a friend standing on the pavement on the other side of the road. I was too busy. আমি ভীষণ বিজি ছিলাম ওয়েভিং অ্যাট দ্য ফ্রেন্ড, ওয়েভিং অ্যাট মানে হাত নাড়তে। আমি হাত নাড়তে খুব বিজি ছিলাম যে রাস্তার অপোজিট সাইডে পেভমেন্ট, পেভমেন্ট মিন ফুটপাথ, ফুটপাথ অপোজিট সাইডে ফুটপাথ পেভমেন্টে দাঁড়িয়ে ছিল, তাকে বন্ধুকে হাত নাড়তে আমি ব্যস্ত ছিলাম, সেই জন্য আমার কথা শুনি না। ফু আই গট সেন্ট ইন দ্য নিক অফ দ্য আমি এক সেকেন্ডে জন্য একটুখানি দূরে দাঁড়িয়ে বেঁচে গেলাম। কেন সাথে আরেকটু বলে সে অ্যাক্সিডেন্টে পড়ে গেল, লেখা যে দেখো আই কুড হ্যাভ বিন ইন অ্যান অ্যাক্সিডেন্ট। আমি প্রায় একটা অ্যাক্সিডেন্ট করতে বসেছিলাম। মাম গেভ মি আ শার্প স্টেয়ার। মাম আমাকে খুব একটা বড় বড় চোখ করে দেখলো, স্টেয়ার মানে এক দৃষ্টে বড় বড় চোখ করে পাঠিয়ে দেখলো। আর নট বি লিসেনিং এর আর লাভ নাওডেজ, আমি এখন আর বেশি সব মায়ের কথা কেউ শুনছি না, সেই জন্য মাকে বড় বড় করে দেখলো। আর একটু অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমি রাস্তার দিকে দেখিনি যে অপোজিট সাইড থেকে একটা গাড়ি আসছে। ওকে, দেখেছো মায়ের কথা শুনে হলে তার কিন্তু একটা বড় সড়ো ক্ষতি হয়ে যাচ্ছে। সো নেক্সট নেক্সট পেজ, ইয়েস্টারডে ডিউরিং স্ন্যাক টাইম মাম হ্যাড টেকেন অ্যাওয়ে মাই ফেভারিট থিং। স্ন্যাক টাইমে, স্ন্যাক টাইম মানে যখন আমরা স্মল খাবার খাই ব্রেকফাস্ট করার সময়, আমরা তখন মা আমাকে কি করেছিল ফেভারিট থিং প্রিয় জিনিসটা আমাদের থেকে আমার থেকে কেড়ে নিয়েছিল। কেন
মা বলছে ওয়াই কন্ট্রোলেশন ওয়াই কন্ট্রোলেশন তুমি কেন শোনো না কথা আই টোল্ড ইউ টু ফিনিশ ইওর কনফ্লিক্টস ফার্স্ট আমি তোমাকে বলেছিলাম আগে কনফ্লিক্টস দাও তারপর তোমার যা স্ন্যাক্স কার্ড ছিল তা আগে আগে কনফ্লিক্টস সেট করো বাট সিটি নো লিসেন এন্ড দ্যাট টু হার মাই স্টোরি বুক আফটার দ্যাট এবং বাবা মা থেকে গল্প বইটা স্টোরি বুকটা কিনে নিয়েছিল এটা বলে Not listening again? তুমি আবার কথা শুনছো না? You haven't done your homework. তুমি তোমার homework শেষ করনি. You are not. You are to do the fast. তোমাকে আগে homework শেষ করতে হবে. So, Liz doesn't complete her homework and she started to read the story book. It's not the proper process. After she has to finish her homework, Then you can start reading story book or anything else. Next, even the teacher put me right behind for dance practice at school. যেমন কি আমার টিচার স্কুলের টিচার আমাকে ডান্স প্র্যাকটিসের সময় একদম লাস্টে দাঁড় করিয়ে দেয় কেন টিচার কি বলছে টিচার বলছে লেজ জাস্ট ডাজন্ট লিসেন টু ইনস্ট্রাকশন জাস্ট কান পুট হার ইন দা পন্ড লেজ কখনোই আমার ইনস্ট্রাকশন শুনে না আমি যেগুলো বলি আমার সেই ইনস্ট্রাকশন তো কখনোই শুনে না আমি কখনোই তাকে ফার্স্টে প্রথম কখনোই রাখতে পারি না My friends always look upset at me. আমার বন্ধুরা আবার আমার উপর খুব আপসেট They are very upset to me. Upset means they doesn't like me. Sorry. They don't include me in the fun and play anymore. তারা আমাকে তাদের মজা করে তাদের খেলার মধ্যে আমাকে ইনক্লুড করে না ইনক্লুড করে আমাকে ধরে নাই না আমাকে বাদ দিলে খেলা থেকে ওকে কেন তার বন্ধুরা বলছে দেখো বলছে লিজ নেভার লিসেন টু আস ইজ সাচ আ বোর্ড তার বন্ধুরা বলছে লিজ কখনোই আমাদের কথা শোনে না সেটা বোর্ড গার্ল বোর্ডিং গার্ল যেমন যখন যখন খেলতে যাবে তখন দেয়ার আর পার্টিকুলার রুলস ইন এনি প্লে ওকে সো ইউ হ্যাভ টু ফলো দ্য game rules. In any game there are particular rules. There are many particular rules. Okay? So, today we are discussing about this and next day I will discuss in the next chapter. This one is not only next chapter. Next day I will discuss in the next pages. Okay? So, now late at home and listen to the video. And I will give the snaps, I will give the photos of this chapter and I will read at home. Goodbye.